আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। এটা হচ্ছে ডম থেকে, আমরা বিএসএমএমইউতে এসেছি মূলত কোভিড টেস্ট করার জন্য। একদিন পরে আমরা মূলত টেস্টটা করেছি, মানে ডিউটি শেষ হওয়ার। তো হ্যাঁ, টেস্ট করে যাওয়ার একটাই উদ্দেশ্য, যদি টেস্ট ইনশাল্লাহ নেগেটিভ আসে তাহলে আমি চট্টগ্রামে যাব মেয়েদের কাছে, আব্বু আম্মুর সাথে দেখা করে দু একদিন স্টে করে এরপর আসব। তো এটা হচ্ছে একদম সকালবেলা, ঢাকার ওয়েদারটা হচ্ছে একটু গ্লুমি, বেশ কিছুক্ষণ বৃষ্টি, আবার একটু রোদ উঠছে, এরকম একটা পরিস্থিতি। তো চট্টগ্রামে যা খবর পেলাম ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, পানি উঠে গেছে, ইভেন আমার বাসার সামনেও নাকি অনেক পানি। তো যাই হোক, টেস্ট দিয়ে এরপর হচ্ছে আমি আবার ডর্মে এসেছি, এখন গোছগাছ করে যাব। এটাই হচ্ছে আমাদের ডক্টর্স ডর্মিটরি। গতকালকের ব্লগে আমি একটু আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে মূলত এটার জাস্ট বাইরের অংশটা একটু দেখাবো। আচ্ছা, আমি যার সাথে ডিউটি করেছি তানজিলা, সে সহ আমরা একসাথেই টেস্ট করতে দিয়েছে। আমি আর তানজিলাকে দেখছেন এখানে, যদিও মাস্কের জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো চলুন ডর্মের রুমে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অবশেষে আমার 7 দিনের ডিউটি শেষ হয়েছে, ব্যাকপ্যাক গোছানো শেষ, এখন আমি ডর্মে আছি, ডর্ম ছাড়তে যাচ্ছি। তো যাওয়ার আগে ভাবলাম গোছগাছ করে নিই, আপনাদের সাথেও ভিডিওটা একটু শুরু করি ছোট করে। এই 7 দিনের এক্সপেরিয়েন্স আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আর বেশি কিছু বলছি না। আমার ডর্মটা আসলে অনেক মানে খারাপ না, ভালোই লেগেছিল। যাই হোক, এই যে এখন আমি বের হব, বাসায় গিয়ে একসাথে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে? যেহেতু কেউ নেই আর আমি কিন্তু কোভিড টেস্ট করিয়ে তারপর এসেছি, এখন হচ্ছে ওখানে গিয়ে স্টে করব। যদি রিপোর্ট নেগেটিভ আসে দেন আমি ডিসিশন নিব, আমি বাসায় যাব না এখানে থাকবো, মানে হচ্ছে বাসায় বলতে চট্টগ্রামে, চট্টগ্রামে যাওয়ার একটা প্ল্যান আছে যদি রিপোর্টটা নেগেটিভ আসে ইনশাল্লাহ। তবে আশা করছি নেগেটিভ আসবে, আমার এখনো পর্যন্ত তেমন কোনো কিছু লাগছে না সাইন সিমটম। তো দোয়া করবেন সবাই, লাইটটা নিভিয়ে দেই। ঠিক আছে, দেখি এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব সেটাও জানি না, দেখি রওনা দেই। ঠিক আছে, বাসায় চলে এসেছি, শান্তি, নিজের বাসায় নিজে ফিরে আসার মধ্যে একটা শান্তি আছে, আমি সেই শান্তিটা ফিল করছি। তো যাই হোক, এখন অ্যাকচুয়ালি বাসায় এসে দেখি কিছুই নেই, যেহেতু আমার তো দুপুরে খাওয়া লাগবে। এখন আমি খাবার অর্ডার করেছি ফুড পান্ডায় খিচুড়ি। আর এই যে আমার গাছগুলোর অবস্থা দেখায়, একটা নতুন ফুল এসেছে, ভালোই লাগছে দেখতে মাশাল্লাহ। যাই হোক, খাবারটা আসুক। যেটা বলছিলাম, নিজের বাসায় নিজের শান্তি, তবে ওই যে আমার হাজবেন্ড বাচ্চা কাচ্চা ছাড়া ঘরটাকে আসলে ঘর মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো হোটেলে চলে এসেছি। তো আশা করছি আমি ওই দিন শর্ট টাইম যেতে পারবো, আর যদি টেস্টের রিপোর্ট আজকের মধ্যে চলে আসে কালকে আশা করছি আমি চিটাং ব্যাক করবো। তো জানি না, একটু এখন আল্লাহকে ডাকছি যে আল্লাহ যেন সব ঠিকঠাক থাকে। আমি তো চেষ্টা করেছি সেফলি থাকার, ওই সেফলি থাকার জন্য ওই তো ওই জোব্বা পরা, তাই না? সেই জোব্বা না, শুধু আপনারা দেখছেন এখানে এটা N95 মাস্ক কন্টিনিউয়াস পরার পরে আমাদের সবার, শুধু আমার না, যারা যারা আমরা ছিলাম, আমি তানজিলা, সবার মুখে হচ্ছে এই যে র্যাশ উঠে গেছে এখানে দেখছেন, আর এখানে তো আছেই এই জায়গাগুলোতে। এখানে হয়তো আমার ক্যামেরার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে কেমন জানি একটা মানে ফাটা ফাটা অবস্থা। আর হচ্ছে ঘরের অবস্থা তো খুবই বাজে, আমি এসে প্রথমে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, আর যেগুলো যা যেভাবে রেখে গিয়েছিলাম ওভাবে আছে। যাই হোক, ফুড পান্ডার ওরা আসলে খাবারটা নিব, তারপরে খাবো দাবো, এরপর আপনাদের সাথে গল্প করবো। খাবার চলে এসেছে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে আজকে ওদের ডিসকাউন্ট চলছে, পুরো মেনুটা আমার 138 টাকা এসেছে, চিকেন খিচুড়ি আর এটা হচ্ছে ফিনি, দুটো মিলে 138 টাকা। ঠিক আছে, আগে খেয়ে নিই, একা একা খেতে হবে, বাচ্চাগুলোকে মিস করছি অনেক, খেয়ে জানাই কেমন হলো। আইসক্রিম নিয়ে এসেছিলাম গিয়ে, খাওয়া দাওয়া শেষ করে আসলে একটু রেস্ট নিয়েছিলাম, তো
ভাবলাম একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরে আপনাদের সাথে একসাথে কথা বলবো। সময় যেন কাটে না, কিভাবে থাকে মানুষ এরকম একা আমি জানি না। আমার আসলে অনেকের আছে একা থাকার অভ্যাস, একা থাকতে পছন্দ করে এরকম অনেককেই দেখেছি, কিন্তু আমার তো একা থাকতে জান বের হয়ে যাচ্ছে। যতক্ষণ ডিউটিতে ছিলাম যে সময়টা আর কি, যেই 7 দিন, ওই সময়গুলো আসলে আমি বলবো ভালোই কেটেছে। ডিউটিতে থাকলেই ভালো, মানে এরকম একা থাকার চেয়ে ডিউটি ইজ ফার বেটার। তো মন মেজাজ ঠিক নেই, এই জন্য বেশি বেশি খাওয়া দাওয়া করছি। গিয়ে নিচ থেকে আইসক্রিম নিয়ে আসলাম। আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, আমার মেয়েরাও আইসক্রিম খুব পছন্দ করে। তো বেসিক্যালি ওরা যেহেতু নেই, একা একা আইসক্রিম খেতে হবে। যদিও এই মুহূর্তে আইসক্রিম খাওয়াটা উচিত না, এমনিতেই সিজন খারাপ, ঝড় বাদলের দিন, সিজন চেঞ্জও হচ্ছে, প্লাস আমি একটা ডিউটিও করে এসেছি। এই মুহূর্তে আসলে আইসক্রিম খাওয়া উচিত হচ্ছে না আমি জানি, বাট পারছি না, মানে খারাপ লাগছে। আর আমি যখন আমার খারাপ লাগে, আমার ফেভারিট জিনিসগুলো আমার খেতে হয় আইসক্রিমের মধ্যে একটা। তো গৃহবন্দী অবস্থায় কদিন থাকতে হবে তো জানি না, টেস্ট দিয়ে তো এসেছি, রিপোর্টটা আসা পর্যন্ত তো ওয়েট করতে হবে। তবে যদি বেশ কিছুদিন স্টে করতে হয় আমি পাগল হয়ে যাব। আমার হাজব্যান্ড চাচ্ছিল যে সে চলে আসবে, মানে আপনাদের ভাইয়া, সে বলছিল যে আচ্ছা আমি চলে আসি মেয়েদেরকে রেখে, আর সে তোমাকে নিয়ে আবার ব্যাক করবো দরকার হলে। কিন্তু বাচ্চাদেরকে রেখে আসা ওটা একটা, আর হচ্ছে বাচ্চারাও খুব একটা বেশি মানে ভালো ফিল করবে না বাবা মা কেউই না থাকলে, যদি ওখানে আম্মুরা আছে, ওটা নিয়ে আমি খুব একটা বেশি টেনশন করছি না। কিন্তু তাও আমার বড় মেয়ে হচ্ছে একটু আবেগী, সে অল্পতেই কান্না করে দেয়। তো তাকে নাকি ও বাবা একটু বলে দেখেছিল যে মানে আমি মাম্মাকে নিয়ে আসি, সে অতটুকুতে কান্না শুরু করেছে। আর ছোট মেয়ে বলেছে আচ্ছা ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। যাই হোক, আমার আইসক্রিম পড়ে যাচ্ছে, আমি আইসক্রিমটা খেয়ে তারপর কথা বলবো। ভাবছেন কি করছি? রাতের খাবারের ব্যবস্থা করছি। দুপুরে খাওয়ার পর আমার এত অ্যাসিডিটি হয়েছে, ভাবলাম আর বাহির থেকে খাওয়া আনানোর কোনো দরকার নাই। যদিও আমি আগামীকাল চলে যাচ্ছি চট্টগ্রামে ইনশাল্লাহ, তো ভাবলাম একবেলার জন্য একটু ডালে চানে খিচুড়ি করে ফেলি। এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি, অলরেডি বাসায় কিচ্ছু ছিল না, শুধু চাল ছিল, ডাল নিয়ে এসেছি, পেঁয়াজ ছিল, কাঁচামরিচ করে একটু হলুদ টলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। জাস্ট আমি আমার মতো করে কোনোভাবে খাওয়ার ব্যবস্থা, এমন না যেটা অনেক ইয়াম্মি খিচুড়ি হবে। তাও আশা করছি যেটা আমি দুপুরে খেয়েছি ওটা চেয়ে ভালো হবে, ওটা এমন এত অ্যাসিডিটি করেছে এটা। যাই হোক, আসলে কি বলবো, যেহেতু কেউ নেই, আমার সময় কাটছে না, এজন্য বারবার আপনাদের সাথে আসছি। কিছুক্ষণ ব্যালকনিতে গিয়েছিলাম, ব্যালকনিতেও ভালো লাগছে না, আচ্ছা এখানে অন্ধকারে চলে এসেছি। আচ্ছা, তো আপনাদের ভাইয়ার সাথে অনেকক্ষণ গল্প করেছি, অনেকক্ষণ কথা বলেছি, বাচ্চাদের সাথে গল্প করেছি, আম্মুদের সাথে কথা বললাম। তো এখন হচ্ছে ভাবলাম একটু আপনাদের সাথেও কথা বলি। মানে আমি এখনো ব্যাগটা গোছাইনি, ব্যাগ গোছাবো একসাথে রাতের বেলা। এর আগে হচ্ছে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি, ওইটাই একসাথে ইনশাল্লাহ সকালে সহ ওটা খেয়ে নিতে পারবো। আমার আগামীকাল বিকেলে ট্রেন, তো বিকেলে ট্রেনেই যাবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে এখানে মানে আজকের দিনটা আমার জন্য একটু ডিফারেন্ট। বাসায় একা থাকার তো আসলে কেমন লাগছে একটু বলি। আমি জানি না আমার সাথে কারো মিলবে কি না, আমি আমার আমার নেচারটা আগে আমি একটু প্রকাশ করি। বেসিক্যালি আমি অনেক ফ্যামিলি ওম্যান, মানে হচ্ছে ঘর কোণে থাকে না কিছু, যে সব সময় একটু মানুষের মধ্যে থাকতে পছন্দ করে, মানে মানুষজনের সাথে কথা বলতে পছন্দ করে, মানে পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। তো আমি হচ্ছে অনেকটা ওই টাইপসের। তো এরকম অনেকে আছে যার সাথে আমার একদম মিলবে না, অনেককেই আমি দেখেছি যারা একটু ইন্ট্রোভার্ট, যারা নিজেদের মতো থাকতে পছন্দ করে। আমি কোনোটাকে ভালো খারাপ বলছি না, সব কিছুই নিজেদের মধ্যে, মানে যে যেটা পছন্দ করে, আমি এভাবে পছন্দ করি, আমি এভাবে থাকতে চাই, আমার ভালো লাগে।
আবার অনেক আপু ভাই আছেন যারা বেশি কথা বলা পছন্দ করে না, তারা আমাকে নিশ্চিতভাবে অপছন্দ করবে। আর হচ্ছে একটু ইন্ট্রোভার্ট থাকতে পছন্দ করে, নিজের মতো নিজের সময় কাটাতে ভালো লাগে, বাসায় একা থাকতে পছন্দ করে। কিন্তু আমার ক্ষেত্রে না, আমি পুরো ডিফারেন্ট। এখন হয়েছে কি, আমার বিয়ে হয়েছে 2013 সালে। তো 2013 সালের পর থেকে এখন তো 2021 সাল, বেশ লম্বা সময়। তো বিয়ের পর থেকে এখন অবধি আমি আপনাদের ভাইয়াকে ছাড়া এত লম্বা সময় আগে কখনো কাটাইনি, এটা ফর দ্য ফার্স্ট টাইম। বাচ্চাদেরকে ছাড়া তো কাটাইনি, সেটা তো প্রশ্নই উঠছে না। মানে আমি এটা বুঝাতে চাইলাম, মানে আমি এতটাই মানে ঘরকুনে বা ফ্যামিলি কেন্দ্রিক যে মানে কোথাও কি, ইভেন কি আমি আমার বাবার বাড়িতে, যে এরকম হয় না, মেয়েরা একটু বাবার বাড়িতে নিজেরা নিজেদের মতো থাকতে চায়, বাবার বাড়িতে গেলে মনে হয় যে ওখানেই থাকি, আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরো ডিফারেন্ট। আমার তো হ্যাঁ, আমার আব্বু আম্মুকে দেখতে যখন ইচ্ছে করে হ্যাঁ যাই 2-3 দিন থাকলে, এরপর হচ্ছে আর মনে হয় যে না থাক একসাথে চলে যাই, এরকম। আমার কখনোই হচ্ছে ওরকম কিছু মাথায় আসেনি যে মানে বাবার বাড়িতে গিয়ে একা একা সময় কাটাবো। মানে মানুষের একটা নিজের বাবার বাড়িতে গিয়ে নিজেদের মতো করে থাকতে চায়, কিন্তু আমার আমার কেন জানি না, আমার ওটা হয়নি কখনো, আমার ইচ্ছেও করে না। তো বুঝতেই পারছেন, এই কারণে আমি এবার একটু কিছুটা ডিপ্রেশনে পড়ে গেছি। ডিপ্রেশনে পড়লে নাকি মানুষ কেউ কেউ হচ্ছে একেবারে চুপচাপ হয়ে যায়, আর কেউ হচ্ছে অনেক কথা বলে। আমি মনে হয় এই জন্য বেশি কথা বলছি। যাই হোক, ওর সাথে এখন ফোনে কথা হচ্ছে, ফোনে যেহেতু কথা হচ্ছে পুরোনো দিনের বেশ কিছু কথা তো মনে পড়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। আর হচ্ছে মেয়েদের সাথে হচ্ছে সকাল বিকালই ওদের সাথে মোটামুটি ভিডিও কলে এমনি কলে কথা হচ্ছে, তাও ভালো লাগছে না। যাই হোক, কোভিড টেস্ট তো দিয়ে আসলাম, বাকিটা তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আমার কেন জানি মনে হচ্ছে, আমার মন বলছে যে নেগেটিভ আসবে, কারণ আমি আমার কোনো ধরনের কোনো সাইন সিমটম এরকম কিছু আমার এখন পর্যন্ত ফিল হচ্ছে না। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, হলেও আমাকে কিছু করার থাকবে না, কারণ আমি যথেষ্ট চেষ্টা করেছি, যতটুকু সম্ভব সেফ থেকে যা করা যায় চেষ্টা করেছি। আর এর চেয়ে বেশি সেফ থেকে কিভাবে, লাইক যখন আপনার সামনে আপনি দেখবেন যে একটা মানুষ মারা যাচ্ছে, আপনি তাকে তো বাঁচানোর শেষ চেষ্টাটা করবেন। ও যখন আপনি শেষ চেষ্টাটা করতে যাবেন, তখন না আপনার ওই সেফটি সিকিউরিটি, আপনার এটা করতে হবে, কাছে যাওয়া যায় মানে কাছে গেলে আপনার প্রবলেম হতে পারে, এই ধরনের এই ব্যাপারগুলো না আপনার মাথায় কাজ করবে না, লিটারালি কাজ করবে না। এটা আমি শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা আমার তো মনে হয় না এটা কারো ক্ষেত্রে কাজ করবে। আপনি নিজেকে দিয়ে চিন্তা করুন, আপনি যদি ওই পরিস্থিতিতে থাকেন, কারণ আমি তো এই কয়েকদিনে মোটামুটি 3 জনের মৃত্যু হ্যাঁ ইয়ে করলাম, মাথায় আসলে ওই ধরনের ইয়েগুলো থাকে না। আর এখানে কিন্তু এত খারাপ পেশেন্ট অল দ্য টাইম, মানে হচ্ছে আপনার এবারের ডিউটিটা করতে এসে আমি অন্য অন্যদের সাথে কথা বলে যা বুঝলাম, এবারের ভ্যারিয়েন্ট বা এবারের যে কোভিডের যে সাইন সিমটমগুলো একেবারে ডিফারেন্ট, একেবারে হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে। মানে আপনি কল্পনাই করতে পারবেন না, আপনার প্রিয় মানুষটা সকালবেলা আছে, রাতের বেলা নাই হয়ে যেতে পারে, এতটাই সিভিয়ার। এবং কোনো প্রেডিকশন কিছুই কাজ করছে না, দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষ যারা আছেন তারা ভালো আছেন, আবার অনেক ইয়াং জেনারেশনের অনেকেই এইজ হয়তো 30-35 এ ধরনের অনেকে আবার খারাপ কন্ডিশনে চলে যাচ্ছে। যাই হোক, আজকে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, এগুলো নিয়ে তো অনেক বলেছি, তো আজকে মূলত আমার একাকিত্ব কেমন লাগছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আর আম্মু খুব ভয় পাচ্ছিল, আম্মু হচ্ছে ফোন করে বলছিল যে ইয়াকে বলো যেতে, মানে তুমি একা রাতে কেমনে থাকবা, এক রাত হলে এক রাত, পরদিন দরকার হলে সাথে চলে এসো। তো সেও চাচ্ছিল আসতে, বাট বাচ্চারা না কান্নাকাটি করছে, ওই যে বললাম বড় বাচ্চা, সে তো একদম আদুরে, এত আল্লাহ দিয়ে আমি এত অভিমানী, আমি এই অভিমানীর মেয়েকে কিভাবে এই দুনিয়ার সাথে অ্যাডজাস্ট করাবো সেটা আমি জানি না। তো আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করব, মজার ব্যাপারটা হলো মানে আমার হাজবেন্ডের মতে আমার আর কি যথেষ্ট মানে দুনিয়াতে চলাফেরা করার জন্য যথেষ্ট প্রবলেম আছে, মানে আমি সহজে মানুষকে বিশ্বাস করি, সহজে আবার ঠকি, আর এসব ক্ষেত্রে আবার ওর প্রেডিকশন খুব ভালো কাজ করে। দেখা গেল মানে এখন হচ্ছে আমি ওই যে ধাক্কা খেতে খেতে একটা ইয়ে হয়ে যায় না, এখন হচ্ছে আমি সবকিছু ওর উপর ছেড়ে দিই। আগে যেটা হতো, আমি যেটা বলতাম না আমারটাই ঠিক, না না ওই মানুষটা আসলেই ভালো মানুষ, তুমি বিশ্বাস করো,
উনি এত সুন্দর কথা বলেছে, বিশ্বাস করো উনি অনেক ভালো মানুষ হবে। ও আমাকে বলতো যে একটু সময় নাও মানুষকে, মানে চিন্তা মানে দেখ মানে চেনার ক্ষেত্রে মানুষকে একটু সময় নিতে হয়। আমার কেন যেন তো এটা মনে হয়েছে, আমি উল্টো ওর সাথে মানে রাগারাগি করতাম, না কি বলো আমার তো এটা মনে হয়নি। উনি অসম্ভব ভালো মানুষ, উনি এত সুন্দর কথা বলেছেন, উনি আমাকে মা বলে ডেকেছেন বা বোন বলে ডেকেছেন বা এই আপুটা অনেক ভালো এরকম। তো ও আমাকে মানে যেই যেই ক্ষেত্রে যেই যেই জায়গায় সে আমাকে মানে বলেছে যে না এটার ক্ষেত্রে একটু তোমার সাবধান হওয়া উচিত, সেই সেই ক্ষেত্রে আমি মানে মোটামুটি বেশ ভালো রকম ধরা খেয়েছি। আর যেই সব ক্ষেত্রে ওর কথা শুনেছি সেই সব ক্ষেত্রে মোটামুটি নিজেকে সেফ রাখতে পেরেছি। তো ও আমাকে এই কথাটা সবসময় বলে যে আমি কীভাবে দুনিয়াদারি করে চলে যাচ্ছি আর সে জানে না, আমি নিজেও জানি না, আমি জাস্ট আল্লাহর উপর ভরসা করি আর মানুষকে প্রচণ্ড বিশ্বাস করি। যেই বিশ্বাস করার কারণে হয়তো অনেক সময় আমি নিজেই অনেক প্রবলেম ফেস করি। তো সে যা হোক বিশ্বাস তো করতে হবে, বিশ্বাস না করলে দুনিয়াতে টিকে থাকাটাই মানে মানুষের উপর ভরসা না করলে তো আসলে হয় না। তো আমার বড় মেয়েটা এক্স্যাক্টলি আমার মতো হয়েছে এই ক্ষেত্রে, সে প্রচণ্ড অভিমানী, আমি যেরকম মানে আমার আমি খুব কষ্ট পাই, অল্পতেই আমি কষ্ট পাই চোখের, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি প্রচণ্ড স্ট্রং, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অভিমানী এই টাইপস। আমার মেয়েও এক্স্যাক্টলি সেম, ওর একদম এই জিনিসটা পুরো মাকে সে মোটামুটি মায়েরটাই একদম বরাবর পেয়ে গেছে। তো জানি না আমার ক্ষেত্রে তো যেটা হয়েছে আপনাদের ভাইয়াকে পেয়েছি আল্লাহর রহমত, সে আমাকে অনেক বোঝে, অনেক সাপোর্ট করে, ওর সাপোর্ট ছাড়া আমার পক্ষে এতটুকু আসা বা এত কিছু করা ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, আমার লাইফটাই হেল হয়ে যেত। আর আমি জাস্ট আপনারা আমি জানি না আমার মেয়েকে আমি কিভাবে এই মানে আজকাল না এই মানে দুনিয়াতে টিকতে গেলে অনেক অনেক মানে চালাক হতে হয়েছে। আমার একটা ফোন এসেছে, তো আমার মেয়ে হচ্ছে আমি তাকে কিভাবে এই দুনিয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য তৈরি করব সেটা আমি জানি না। যাই হোক, তো আজকে ওর একটু মন খারাপ, সারাদিন বড় মেয়ের কথা বলছি, সে নাকি একটু কান্নাকাটিও করছে। কেন কান্নাকাটি করছে আমার মানে আমার কাজিনরা নাকি তাদের নানা বাড়ি গেছে, স্বাভাবিক নানা বাড়ি যেতেই পারে, এখন কেন নানা বাড়ি গেছে, ওরা এসছে, এরা কেন গেল, কখন আসবে, কখন আসবে ওরা, এটার জন্য সে কান্নাকাটি করছে, মানে ও মিস করছে। মানে আমি ওকে বুঝাতে পারছি না তুমিও তো তোমার নানু বাড়ি গেছো, তাহলে ওরাও নানু বাড়ি যাবে না, তোমার আমার খারাপ লাগছে, সে বলছে তার খারাপ লাগছে। এখন তার সে পুরোপুরি আমার মতো এসেছে, তার অল্প অল্প ছোট ছোট সিলি ম্যাটারগুলোতে খারাপ লাগে আমার মতো এক্স্যাক্টলি। আচ্ছা সে যাই হোক, অ্যাকচুয়ালি গল্প করতে বসেছি তো কত কিছু যে মাথায় আসছে, যেটা বলছিলাম তো মানে হচ্ছে এখানে একা থাকতে গিয়ে আমি যেটা ফিল করলাম, প্রবাসী যেসব ভাই আছেন না তাদের ওয়াইফদের আসলে অনেক কষ্ট হয়, তাদের মা বাবা ভাই বোন সবারই অনেক কষ্ট হয় আসলে। মানে শুধু যে ভাইয়ের কষ্ট হচ্ছে সেটা না, ভাইয়ের কষ্টটা একটু বেশি, একে তো উনি ওখানে শারীরিক পরিশ্রম করছেন, তার উপর মানসিক পরিশ্রমের মধ্যে মানে মানসিক একটা সমস্যায় থাকেন যে ওখানে উনি তো লোনলি ফিল করেন, আর এখানে যেটা দেশে দেশে তো সবাই একসাথে থাকে, স্বাভাবিকভাবেই একটু তো কথাবার্তা, এই যে কথা বললে কিন্তু একটু মনটা হালকা হয়, কথাবার্তা তো অ্যাটলিস্ট বলা যায়। তো যাই হোক, একা থাকা আসলেই অনেক কষ্টের, আর প্রিয়জনদের ছেড়ে থাকা আমি জানি না কে কিভাবে থাকতে পারেন, অনেকেই আছেন একা থাকতে পছন্দ করেন, বাসায় আসলে দেখা যায় রুমে থাকতে পছন্দ করেন, আমি আবার এরকম না, আমি বাসায় গেলেও দেখা যায় সারাক্ষণ একটু আম্মুদের সাথে গল্প করি বা আমার খালামারিরা আসলো, মানে এক কথায় সবার সাথে কথা বলতে আমার ভালো লাগে, এই কারণেই হয়তো আমার এখন বেশি খারাপ লাগছে। যাই হোক, আমার খিচুড়ি কি অবস্থা জানি না, আজকে আমি আর বেশি কিছু বলবো না, অনেকক্ষণ কথা বলেছি আজকে সারাটা দিনে একটু একটু করে কথা বলেছি, আর আপনাদের সাথে যে কিছুক্ষণ কথা বলিনি বাকি সময়টা আপনাদের ভাইয়ের সাথে গল্প করেছি। আপাতত আর বেশি কিছু না বলি, আমার গৃহবন্দী একদিন আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আমার কোভিড টেস্টের রেজাল্ট যদি নেগেটিভ আসে ইনশাল্লাহ আমি আগামীকাল ঢাকা ছাড়ছি চট্টগ্রামের উদ্দেশ্যে, কয়েকটা দিন আম্মুদের সাথে কাটিয়ে আসবো ইনশাল্লাহ। তো চট্টগ্রামের ব্লগ যদি আর কি নেগেটিভ আসে ইনশাল্লাহ দেখার জন্য ওয়েট করেন, আপাতত বিদায় নিচ্ছি, যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।